আমরা আনন্দিত এবং গর্বিত যে দীর্ঘ একটা আর দীর্ঘদিন পরে আজকে রবিবার প্রভুর দিন, এই দিনেই আমাদের পবিত্র বড়দিন পড়েছে। এজন্য আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ যে একদিকে আমাদের বিজয়ের দিন আর একদিকে আমাদের শুভ বড়দিন। এই বড়দিনের তাৎপর্য, এই বড়দিনের মাহাত্ম্য আমরা প্রত্যেকেই আজকের এই পবিত্র বর্ষণালয় থেকে আমাদের হৃদয়ে ধারণ করে আমরা এখান থেকে যেতে চাই। অনেক অনুষ্ঠান হচ্ছে, হাজার হাজার মানুষ আমরা গৌরব করতেছি। আমরা যখন প্রথম খ্রিস্টান হই, যখন আমরা প্রভুকে গ্রহণ করি, তখন এই এলাকায় খ্রিস্টান কি জিনিস আমরা জানতামই না। আজকে আমাদের গ্রামে কতগুলো মাইক আসতেছে। ঈশ্বর তিনি আমাদেরকে উপযুক্ত সময়ে, আমরা অনেকে কষ্ট পাই, সবাই বড়লোক হয়ে গেল, সবার ছেলেমেয়েরা চাকরি করতেছে, আমার এখনো কিছু তাহলে গিয়ে একটা ক্লাস বাদ দিয়ে আরেকটা ক্লাসে গিয়ে পড়বে কখনো। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আজকে আমাদের জীবনে ঈশ্বর জানেন আমাদের কার কি প্রয়োজন। আমার ছেলে লেখাপড়া করবে, আমার লেখে মেয়ে লেখাপড়া করবে, কোথায় করবে, ঈশ্বর তিনি জানেন। যে কারণে নির্দিষ্ট সময়ে আমরা সবকিছু পেয়ে থাকি, হতাশা হওয়ার কিছু নেই। আমার নাম সোহেল। বড়দিনে উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি।